আচ্ছা বলো তো, আইফোন একটা বলো তো কি হয়? আইফোন আইফোন কি হবে? আচ্ছা হ্যাঁ, আইএনকে। ইঙ্ক মানে কি বলো, তোমরা বলো। হ্যাঁ, ইঙ্ক মানে কালি। আচ্ছা আর একটা বলো তো, আইফোন আর একটা বলো, আইফোন বলো আর একটা, যেটা বলবে আমি সেটা লিখবো। হ্যাঁ, আইফোন আর একটা বলো, আইরন। হ্যাঁ, আয়রন মানে কি? আয়রন মানে লোহা বা ইস্ত্রি, তাই তো? আচ্ছা এবার যে ফর বলো তো, মেকট বলো। হ্যাঁ বলো, তাহলে জিপ গাড়ি। ঠিক আছে, আচ্ছা আজকে কি পড়া দেবো বলো তো, পরের পৃষ্ঠা বার করো। হ্যাঁ হ্যাঁ, আজকে পড়া দেবো কে, কে আর এল। আচ্ছা কে দিয়ে? হ্যাঁ, কে ফর কাইট, কে আই টি। কাইট মানে কি? কাইট মানে ঘুড়ি। হ্যাঁ, কে আই টি, কিট। কিট মানে ছাগল ছানা। কে আই টি, কিট। কিট মানে জিনিসপত্র। কে ই ওয়াই, কি। কি মানে চাবি। কে আই এন জি, কিং। কিং মানে রাজা। কে এন ডবল ই, হ্যাঁ নি। নি মানে কি? হাঁটু। হ্যাঁ, এবার এল দিয়ে কি হবে? এল ফর লায়ন, এল আই ও এন, লায়ন। লায়ন মানে কি? সিংহ। মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি হোমওয়ার্ক দেবো কিন্তু। এল ই জি, লেগ। লেগ মানে পা। এল আই পি, লিপ। লিপ মানে ঠোঁট। হ্যাঁ, এল ও টি ইউ এস, লোটাস। লোটাস মানে পদ্ম ফুল, তাই তো? তাহলে আমাদের পড়া কি থাকবে? কে আর এল। তাহলে তোমরা হোমওয়ার্ক সবাই খাতা সামনে, মাকে বলো খাতায় এগুলো করে নিতে, খাতায় করবে, আমরা পরে সব স্কুল খুললে দেখে দেবো। হ্যাঁ, স্কুল খুললে দেখে দেবো। আচ্ছা সব মেকওয়ার্স করবে। মাকে খাতায় ঢুকে নিতে বলো। আচ্ছা সাধারণ জ্ঞান না, কিন্তু সাধারণ জ্ঞান কিন্তু দাঁত। হ্যাঁ, সবাই ঢুকে নেবে। এইভাবে করবে, হোমওয়ার্ক দেওয়া থাকলো কিন্তু খাতায়, আমি একটা করে লিখে দিলাম, তোমরা সবগুলো লিখবে। আচ্ছা আরো থাকবে, খাতায় ঢুকে নিতে বলো মাকে। Thank you.
পৃষ্ঠা পড়া কে আর এল। সবাই দাগিয়ে নাও, তারিখ দিয়ে দাগিয়ে নাও। হ্যাঁ সবাই দাগিয়ে নিয়েছো তো? তারিখ দিয়ে দাগিয়ে নাও কে আর এল পড়া থাকলো। আচ্ছা এবার তোমাদের ইংরেজি হাতের লেখা বই বার করো, হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং বই বার করেছো? হ্যান্ডরাইটিং বই বার করেছো? সবাই ইংরেজি হাতের লেখা বইয়ে
বলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মাটির নিচে দিয়ে চলে কোন গাড়ি? মাটির নিচে দিয়ে চলে কোন গাড়ি বলো? পাতাল রেল। হ্যাঁ হ্যাঁ, কেন দেরি হচ্ছে কেন, আগের পরে বলতে এত। আচ্ছা, জলে চলে কোন যান? জলে চলে কোন যান? আচ্ছা হয়েছে, গুড। হ্যাঁ হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা আজকে কি পড়া দেবো বলো তো, পরের পৃষ্ঠা বার করো, সাধারণ জ্ঞান 33 পৃষ্ঠা বার করো। আমি পড়িয়ে দিচ্ছি শোনো, 1 জুলাই, হ্যাঁ, বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন, 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এবার মহাপুরুষদের চিনে নাও, ভারত পথিক কাকে বলা হয় বলো? রাজা রামমোহন রায়কে। আমার আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো। হ্যাঁ, ভারত পথিক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। বিদ্যাসাগর কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। জাতির জনক কে ছিলেন? মহাত্মা গান্ধী। কাকে নেতাজি বলা হয়? সুভাষচন্দ্র বসুকে। মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে কাকে নেতাজি বলা হয়? সুভাষচন্দ্র বসুকে। এক পৃষ্ঠায় পড়া দিচ্ছি। হ্যাঁ,